প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বিএম মডেল স্কুল ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহসিন আলী, সহকারী শিক্ষক বাংলা বিএম মডেল স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় সমিকের সব কিছু আমরা অনলাইন ক্লাসে তোমাদের দিয়েছি। এখন বার্ষিক অংশে আলোচনায় আমরা প্রথমত বার্ষিক শ্রেণী পরীক্ষার, বার্ষিক যে শ্রেণী পরীক্ষা থাকে সেই শ্রেণী পরীক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের। তোমাদের সিলেবাসে বাংলা দ্বিতীয় পত্রের প্রথম যে বিষয়টা আছে সে অধ্যায় সাত, এখানে লিঙ্গ সম্পর্কে আলোচনা আছে। লিঙ্গ সম্পর্কে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আমি এখন বলছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। হ্যাঁ, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি? উত্তর, কোনো শব্দ দ্বারা যখন পুরুষ স্ত্রী কিংবা স্ত্রী পুরুষ উভয়কে অথবা কোনো জড় পদার্থকে বোঝায় তখন তাকে লিঙ্গ বলে। প্রকারভেদ, লিঙ্গ চার প্রকার যথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লীবলিঙ্গ। দুই নম্বর প্রশ্ন, পুংলিঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, যে শব্দ দ্বারা শুধু পুরুষ জাতি বোঝায় তাকে পুংলিঙ্গ বলে, যেমন বাবা, ছেলে, রাজা ইত্যাদি। তিন নম্বর প্রশ্ন, স্ত্রীলিঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, যে শব্দ দ্বারা শুধু স্ত্রী জাতি বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে, যেমন মা, মেয়ে, রানী ইত্যাদি। চার নম্বর, উভয় লিঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ উভয় জাতিকে বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে, যেমন মানুষ, লোক, শিশু, বাদু ইত্যাদি। পাঁচ নম্বর, ক্লীবলিঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ কোনোটাই না বুঝিয়ে অচেতন পদার্থ বা জড় পদার্থ বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে, যেমন বই, চেয়ার, টেবিল ইত্যাদি। তারপরের অধ্যায়, অধ্যায় চার সন্ধি, পৃষ্ঠা ২৩, প্রশ্নের উত্তর দাও। সন্ধি কাকে বলে, পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনে যে ধ্বনিগত পরিবর্তন হয় তাকে সন্ধি বলে। সন্ধি কত প্রকার ও কী কী? সন্ধি তিন প্রকার যথা স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কাকে বলে, উদাহরণ দাও। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে, যেমন বিদ্যা, যোগ, আলয়। এখানে বিদ্যা শেষে আ আছে এবং আলয়ের প্রথমে আ আছে, দুটো মিলে স্বরে আ হয়েছে বিদ্যালয়। ব্যঞ্জন সন্ধি কাকে বলে, উদাহরণ দাও। ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে, উদাহরণ দিক, যোগ, অন্ত, দিগন্ত। বিসর্গ সন্ধি কাকে বলে, উদাহরণ দাও। বিসর্গের সাথে অন্য ধ্বনির, অন্যান্য বলতে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে, উদাহরণ নি, বিসর্গ, যোগ, রব, নীরব। এখন পরবর্তীতে আসি আমরা বিপরীত শব্দ। বার্ষিক শ্রেণী পরীক্ষার যে গল্প এবং কবিতা আছে, এই গল্প কবিতায় সিএসি এবং সপ্তাশি পৃষ্ঠায় যে গল্প কবিতাগুলো আছে সে তোমাদের ব্যাকরণ বইয়ের, সেই গল্প কবিতা সংশ্লিষ্ট বিপরীত শব্দগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। বিপরীত শব্দ তোমরা কীভাবে লিখবে, লেখার নিয়ম দেখো। প্রদত্ত শব্দ, বিপরীত শব্দ, প্রদত্ত শব্দের নিচে যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলো তুলবে এবং তারপরে অর বিপরীত শব্দ লিখবে, দৃশ্য, অদৃশ্য, নতুন, পুরাতন, দেশে, বিদেশে। তোমরা এইভাবে খাতায় তুলে বিপরীত শব্দগুলো লিখবে এবং বাসায় অনুশীলন করবে। এরপরে আসে সমার্থক শব্দ বা পুঁথি শব্দ। বার্ষিক, এটাও বার্ষিক শ্রেণী পরীক্ষা গল্প কবিতা সংশ্লিষ্ট। খেয়াল করবে তোমরা, তোমাদের বইয়ে সমার্থক শব্দ দেওয়া নেই বার্ষিক শ্রেণী পরীক্ষা। এই জন্য আমি তোমাদের সমার্থক শব্দগুলো তুলে দিয়েছি। তোমরা সমার্থক শব্দ এভাবে লেখো, প্রদত্ত শব্দ, সমার্থক শব্দ, ছেলে, পুত্র। তোমরা একটা সমার্থক শব্দ তুলবে, তোমাদের লেখাই থাকবে একটি করে সমার্থক শব্দ লেখো। কিন্তু তোমাদের অনুশীলনের জন্য সমার্থক শব্দগুলো আমি দিয়েছি এভাবে যে প্রদত্ত শব্দ, সমার্থক শব্দ একাধিক, তিনটা চারটা করে সমার্থক শব্দ দিয়েছি। তোমরা এখান থেকে যেটা তোমাদের ভালো লাগবে, যেটা সহজ মনে হবে সেটা পড়বে, পড়ে সেই সেটা বাসায় অনুশীলন করবে। ছেলে, তনয়, জল, পানি, এভাবে তোমরা এই সমার্থক শব্দগুলো বাছাই করে বাসায় অনুশীলন করবে। এরপরে আসি এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ বার্ষিক শ্রেণী পরীক্ষার গল্প কবিতা সংশ্লিষ্ট। এখানে তোমাদের কবিতার সব এক কথায় প্রকাশগুলো বইয়ে দেওয়া নেই। তোমরা গল্পের 99 পৃষ্ঠা দুইটা গল্প আছে, এই দুইটা গল্পের যে এক কথায় প্রকাশ আছে সেই এক কথায় প্রকাশগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। কবিতার যেহেতু দেওয়া নেই সেহেতু তোমাদের অনুশীলন করতে হবে না।
নিরানব্বই পৃষ্ঠায় যে গল্পগুলো দেওয়া হয়েছে তারই অনুসরণ করবে, আর কিভাবে লিখবে পুরো বাক্য তুলবে, যেমন দেখা ও জানার মাধ্যমে জ্ঞান লাভ অভিজ্ঞতা। তোমরা খাতাতেও লেখার সময় পুরো বাক্য তুলে এভাবে এক কথায় প্রকাশ করবে। প্রিয় শিক্ষার্থী, শ্রেণী পরীক্ষার সব কিছুই তোমরা জানলে এই এই সংক্রান্ত শিট তোমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে বাসায় অনুশীলন করবে। তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা ঠিকভাবে করবে। করোনা ভাইরাস শেষে আমাদের প্রতিষ্ঠান খুললে তোমাদের এই বিষয়গুলো আমরা মূল্যায়ন করব। পড়াশোনায় কখনো তোমরা অবহেলা করবে না। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।